এই যে উনি হচ্ছে আমাদের বাড়ি ঘন্টু। ঘন্টু দুদিন খুব চুলবুলি করছিল, দৌড়া দৌড়ি, এই ঘর এই ঘর একদম বাড়ি মাথায় করে রাখছে। আর এখন এখন ঘন্টু মন খারাপ, শরীর খারাপ, কিছু খাচ্ছে না দাচ্ছে না। পরে বোঝা গেল ওর জ্বর আসছে, জ্বর আসছে। আমাকে আমার দিকে তাকিয়ে দেখি কিভাবে দেখছে, দেখো কত রাগ করে আছে আমার দিকেও। আমি ধরে এই সিরিজ দিয়ে ওকে ওষুধ খাইয়েছি, হ্যাঁ ভাত মেখে দিয়েছি, পেডিগিরি দিয়ে একটু খেলো, তারপর আর খাচ্ছে না, রাগ করে আছে। ঘন্টু ঘন্টু তাকাও আমার দিকে, তাকাও, রাগ করছো আমার ওপরে, তুমি রাগ করেছো আমার ওপরে। ও কি হয়েছে, ওর জিবাটাকে তেতো হয়ে গেছে তোমার? ওর জিবাটা একবারে তেতো হয়ে গেছে, এখন কিছুই ওর ভাল লাগছে না। তো কালকে একটা ডাইজিন খাইয়ে দেওয়া হয়েছিল অর্ধেকটা, এখন অর্ধেকটা ডাইজিন খাইয়েছি, অনেকটা বেটার আছে। মনে হয় গ্যাস হয়ে গেছিলো দুধ খেতে খেতে ওর। শরীরটা ওর জুতের নেই একদম, শরীরটা পারফেক্ট নেই। কি দেখছে আমার দিকে, দেখো ইস কত রাগ হয়ে আছে আমার দিকে, দেখো দেখো দেখো। বারবার ওষুধগুলো খাওয়াচ্ছি, বারবার ওষুধগুলো আমি ওষুধগুলো বারবার খাওয়াচ্ছি, তো রাগ হয়ে যাচ্ছে। কি করে আমাকে নিয়ে অত্যাচার, এত অত্যাচার সহ্য হয় না আমার।